fucking rage. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। 10 মিনিট অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুস সালাম। আমাদের আজকের ক্লাসের বিষয় হলো এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের সুনাগরিক হিসেবে প্রতিবেদন। এটি এসএসসি পরীক্ষায় প্রতিবারই আসে 10 মার্কের প্রশ্ন। আমার নিজ হাতে তৈরি হ্যান্ড নোট থেকে খুব সহজে 10 মার্ক এখান থেকে পাওয়া সম্ভব। চলে যাচ্ছি মূল ক্লাসে। প্রথমে তারিখ দেবেন, এরপরে বরাবর, সম্পাদক, প্রথম আলো, কাউরান বাজার, ঢাকা। বিষয়, চিঠিপত্র কলমে লেখা প্রকাশের জন্য আবেদন। জনাব, এটা দ্বিতীয় লাইনে দিতে পারেন, জনাব বিনীত নিবেদন এই যে আপনার বহুল জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর চিঠিপত্র কলমে আমার এলাকার ড্যাশ পরিস্থিতি, এই ড্যাশের জায়গায় পরীক্ষা যেটা আসবে, বিদ্যুৎ বিভ্রান্ত কিংবা সড়ক দুর্ঘটনা যেটাই আসুক, কিংবা এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পরীক্ষাতে আসতে পারে, এটা এখানে দেবেন। ড্যাশ পরিস্থিতির বাস্তব চিত্র নিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করলে আমার এলাকার জনগণ উপকৃত হতো। নিবেদক মোহাম্মদ আব্দুস সালাম রহমান সাগর, দুর্গাপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এখানে আপনি আপনার নাম এবং ঠিকানাটা দিয়ে দেবেন। এরপর মূল প্রতিবেদনটি লিখতে হবে এভাবে, বিদ্যুৎ বিভ্রান্তের প্রতিকার চাই, আন্ডার মার্ক করে দেবেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার প্রত্যন্ত এবং অবহেলিত অঞ্চল দুর্গাপুর। গত মাস থেকে আমার এই এলাকায় ড্যাশ এর পরিস্থিতি, ড্যাশের জায়গায় ওই যে সাবজেক্ট যেটা পরীক্ষা আসবে সেটা দেবেন, ড্যাশের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এলাকার গুরুত্ব, আপনি এখানে আপনার ওই এলাকা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা লিখবেন, সেটা হতে পারে ফসল কিংবা অন্য যে কোনো বিষয় যেটা লিখলে ওই এলাকার গুরুত্ব বা প্রয়োজনটা বেশি বহন করে আর কি। সমস্যার কিছু ফলাফল, ওই সমস্যাটা হইলে কী কী সমস্যা ওই যা এলাকায় ধারণ করতেছে সেই সমস্যার কিছু ফলাফল ইত্যাদি সম্পর্কে 2 পৃষ্ঠা আলোচনা করবেন। এরপরে আপনি লিখবেন যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, এই বিপর্যস্ত অবস্থা বিবেচনা করে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এরপর নিবেদক গোবিন্দগঞ্জ উপজেলাবাসীর পক্ষে আপনার নাম লিখবেন, মোহাম্মদ আব্দুস সালাম রহমান সাগর, দুর্গাপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এরপর নিচে একটি আপনাকে এরকম করে খামাট করতে হবে, তার বাম পাশে থাকবে প্রেরক, মোহাম্মদ আব্দুস সালাম রহমান সাগর, দুর্গাপুর, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। এরপরে প্রাপক, সম্পাদক, প্রথম আলো, কাউরন বাজার, ঢাকা। এ ছিল আমাদের আজকের ক্লাসের মূল বিষয়। আগামী ক্লাসে আমরা প্রাতিষ্ঠানিক যে প্রতিবেদন থাকে এর অবলিক হিসেবে পরীক্ষায় সেটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। এই 2-1টা প্রতিবেদন করলেই এসএসসি পরীক্ষায় এখান থেকে 10 মার্ক 100% কমন পাওয়া সম্ভব। আমাদের এই ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখন থেকে আমি আমার এই 10 মিনিট অনলাইন স্কুল চ্যানেলটিতে নিয়মিত ভিডিও পোস্ট করব। আপনাদের মতামত আশা করতেছি। আসসালামু আলাইকুম।